আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ ঝুড়ি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে বাঁশের ঝুড়ি দেখতে পায় তাহলে ওই ব্যক্তির আয় রোজগার বৃদ্ধি পাবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝুড়িতে করে ফুল কুড়াচ্ছেন তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঁশের ঝুড়ি তৈরি করতে তাহলে ওই ব্যক্তির পরিবারে অভাব অনটন আসতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঝুড়ি বিক্রি করতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো নতুন কাজের সন্ধান পেতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝুড়ি ব্যবহার করতে যে কোনো কাজে, তাহলে ওই ব্যক্তির কোনো সমস্যা থাকলে সেই সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝুড়িতে করে মাটি ভরছেন বা ঝুড়িতে করে মাটি নিয়ে যাচ্ছেন তাহলে ওই ব্যক্তি কোনো কষ্টের কাজে নিযুক্ত হতে পারে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভাঙা ঝুড়ি দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঝুড়িতে করে খাবার খেতে দেখেন তাহলে ওই ব্যক্তি মানসিক শান্তি পাবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো ঝুড়িতে করে ময়লা ফেলছেন তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ মানুষের সাথে কোনো সম্পর্কে জড়াবে এমনটা বোঝায়। তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।